পুরুষে যে কষ্ট সহ্য করতে পারে, 45 ঢেল কষ্ট সহ্য করতে পারে, 45 উপরে গেলে পুরুষ আর নাই, মরে গেছে। মহিলারা একটা সন্তান প্রসবে কত ডেল? 57 ডেল, মানে দেড়বার মরে গেছে, ইতি শেষ, আগলে গেছে। এয়ারলাইন মুখ খারাপ থাকো, কথার লগে আঙর কুত্তা কো, বুঝলেন? তারা বেশি যন্ত্রণা সহ্য করে মাথা ঠিক নেই, আল্লাহ তাদেরকে নেখায়াত দান করো, কো আমিন। ইচ্ছে ব্যথা প্রসব বেদনা হইলে বেড়ার গো বাঁচতনি, বেড়া বেড়া সব মরে যেত কই, বেড়িরা দেড়বার মরে গেছে, এক হল আমি হইতে কয়বার, দেড়বার দেড়বার। দেখো তোরে যে উদ্দেশ্য আয় কথাটা কইয়ের কেমন, তো এই যে ব্যথার মাত্রা, ছোটবেলা মুসলমানি করাই তো কইছে আর তুই দাই গেছি লে গই সর লরেন্স, ঠিক রে, তুই না কত জাগা কত দূরে না কাশছে, তুই আমার ডিউশিলি 30 হাত উপরে লাইয়া হিম্বা, হেতে চশমা কালা চশমা লাগাই তোরে হেতে কামড়াইতো লাগে, এই এতে আমদার ওষুধ দিয়ে বাসার কিনা দিয়ে আম এগুনে বার হয়ে আর ঢোকে, ইডিনে কিছু করত না, কিন্তু নিচে ফোন করে দিছে জোনটা রেন্টা সেন্টা, তারা কে আস তোরা, তুই দে গাছ ধরি আমের দিকে আর দিস, হেড খাল হেডটা টান লাগছে না, খালি ওই লুঙ্গির গোঁস খুলি, পুরা লুঙ্গি লটকে সোনার বাংলা, লুঙ্গিও লটকে সোনার বাংলাও লটকে, হিমব্যাগ কিসি আনা, হিমব্যাগ নিচে দিই 30 হাত, গাছে তো নিচে তো উড়ি, কেমনি হিমব্যার লগে হিমব্যার যোগাযোগ, তোর ইয়ান দিয়ে উড়ি, তোর রান আছে, রানের গোড়া আছে, কোনো আন্দি কামড়া না, আন্ডাও আছে ইয়ান দিয়েও কামড়া না, তোর ওর বাইর গোড়া দিই এটাও কামড়া না, এই আগাটার মধ্যে হালকা এনতে দিল মারো, আপান দি ইডা আনছো তুই ইডা গাছে তুই উড়ি তুই তামা, ঠিক নি রে, তৈলে ফেইনের মাত্রাটা কত সা, তৈলে লিঙ্গ যদি এত লম্বা হয় তোর যদি শেষে অনুভূতিটা কত কোটি কোটি ডেল হবে রে, এই পর্যন্ত তুই মাবুদের একটা ফোন দিলি না, এই কথাটা বুঝাই বেলায় আসি, লক্ষ্মীপুর সদর থানার ওসি সাহেব যদি তোরে ফোন দেয়, আমার টিফু ভাই যদি ফোন দেয়, জসিম তুমি আবিরনগর 6 নং ওয়ার্ড, জি জি জি, কে বলছো তুমি? আমি সদর থানার ওসি বলছি, থানা প্রশাসনিক কর্মকর্তা, থানা কর্মকর্তা, জি স্যার জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, মা 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 স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, আসসা সা 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 সালাম মা 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 মালাই কই র র র কিটা র র র র রহমতুল স্যার স্যার স্যার, আর রাখেন আপনি একটু সান্তনা, আপনি একটু থানা আসেন, একটু কথা আছে, এতে তো আধা পাগল হয়ে গেছ, বড় কো আর কত মাথা থানি ডাল, আর তুই আগলে শুনি, আহ আল্লাহ, ইউনিয়ন সভাপতির ফোন দে, এমপি সাহেবের ফোন দে, আর কি তো এসে কি তা ফোন, তুই সবটা খারাপ দে, আল্লাহ বান্দি কথা করছে এমনই গেছে, আল্লাহ আল্লাহ, আর কত কলজা সাপ দিতে চাইলা, আল্লাহ তোর ওর বাইট খবর দে, শালা জিজ্ঞা বা বিসিএস ক্যাডার মেসেজে ফোন দে, আর কি এসে কথা কম, কোন রসি সাহেবে ফোন দিছে, আমি বলে দেয়া করতাম, তুই তো পাগল হয়েছিবি, শুধু ফোন দিবার লাগে, তোরে দেয়া করবার লাগে কিছু, হয়তো একটা তথ্য তোর থেকে নিব, তোরে দে আল্লাহ আগুন লিয়ে জাহান্নামের আগুন নিয়ে 285 বার নার কথাটা আল্লাহ বলছি, তুই মাবুদরে একটা ফোন দিস, তুই মাবুদরে আর বাঁচাও না, আর যদি এত বড় দেহগুলা করো, ও গাইতে আইতে আর অন কইছে কজন আর মা আর বিয়ে করে না, আমি চাকরিও করি সব করি ব্যবসা করি, আর মা আর বিয়ে করে না, কত খারাপ, এদিন না অজ্ঞা ওই এনে লক্ষ্মীপুর শহরের উত্তর দিই, কজুর আই আঙ্গ বাদ দিকে মাইক সারিয়ে হিরেছি, আর বাদ বিয়া করা লাগা, আর নামদারি কই এর ঘটন হইলো, নেট সাইত শেষ হয়ে গেছে গা, এর নাম করছে ওরে আরো কবাই ওরে, ফ্যামিলি তো মানো না, হ্যাঁ এখন আসেন জেনার তো ভয়াবহ শাস্তি, আপনি কি চান আপনার মেয়েকে ছেলেকে যার নামে মারক চান নেই, নাকি যার নামের শাস্তি দিয়ে আপনারা হাসি উল্লাস দিয়ে ঠাট্টামস্করা করতেছে, তাহলে আপনারা যার নামের শাস্তিকে যদি ভয় পান, যথাসময়ে ছেলে মেয়েকে বিয়ে শাদী দিয়ে দেন, রিজিক জামিনদার কে আল্লাহ, এমন পৃথিবীর হায়াত নাই, তখন তো আসল কথা কই না, মায়ের রেডি হয়ে রয়েছে, অল্প সময়ে কয়েক বছরের ভিতরে তোরা শেষ, ঠেলতো না আর দুনিয়া বেশি দিন, হা ঠেলতো না আগর রাডারে দেয়া যাইতে আছে, বিমান যে চালায় পাইলটে, তুইও ওই সব বিমান তোর চোখে আর পাইলটের চোখ এমনি চাইলে অমান অমান চোখ, এমরান ভাই 737 বিমান যাত্রী 420 জন চলে, যাত্রীরা দেখে বিমানের ভিতরে সামনের সিটের প্যাসেঞ্জারের গেড়ি, কিন্তু এমরান ভাই দেখে সারা পৃথিবী জিদ্দা বিমানবন্দর পর্যন্ত দেখে, আমরা আলেমেরা কাজী ইব্রাহিম সাহেব
মুফতি কাজী ইব্রাহিম সাহেব, আমরা দেখি সারা জগৎ আল্লাহ করে এনে মনে হয় যেন দড়ি তুলি দেখা দিতেছে। আল্লাহু আকবার, কত জোরে বিপদ আইতি আছে। মহাকাশ স্টেশন থেকে দেখা যাচ্ছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ তোমাদের দ্বার প্রান্তে এসে যাচ্ছে। সম্পদ কাল্লায় জোড়াও, তামাম পৃথিবী মরি শেষ, তো ছেলে মেয়েরে পরিণত বয়সে এক সেকেন্ড যদি বাঁচি ইমান নিয়ে বাঁচবো, এক মিনিট যদি বাঁচি ইমান ও আমলের সহিত বাঁচবো, কথা ঠিক কিনা? এই জন্য মেরাটোরিয়াস স্টুডেন্টগুলোকে মাদ্রাসাতে দিবেন, কি সরকারি মাদ্রাসা, কি কওমি মাদ্রাসা, কি হেফজ মাদ্রাসা। হেফজ মাদ্রাসা হাফেজ হইলে ফাইভের পরীক্ষাটা দিয়ে লাগিয়ে সিস্টেম করে তাগরে শেষ করিয়েন না, ফাইভের পরীক্ষা দিয়ে সরকারি সিস্টেম তারা আগায় দিয়ে অজ্ঞ হলা যদি আজহার ইউনিভার্সিটিতে যাইতে পারে, আল্লাহ হাতের বরকতে আমরা প্রতিষ্ঠান কবুলে যাবো ইনশাল্লাহ। কোন আমিন। হাজা হা হেফজ হলে শুনানি করে তিন বছর ওই হাতের বুড়া ফেরবার লাগে, হ্যাঁ রেডিও রেডিও নাড়ামি চলে, আর হুজুরেরা কত নাড়া আল্লাহ হাতের বানাইছে কিছু কিছু হুজুর আর কি, ঠিক কিনা? হ্যাঁ, যেন হাতের হাফেজি হড়াই হাতের বিয়ে করা আলাইতে পারে, হাতেরে হেফজ করেছেন বড় আলেম বানাইবার লাই। আমার হাফেজ যদি বড় আলেম হয় তাহলে পৃথিবীটা হেদায়ত করতে পারলো, হেফজ মানে এটা তারে আমরা হবে শুরু করছি, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তো কি 31st নাইট, আর আধা ঘন্টা এরপর ঠা 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 ঠাস ঠার মুসলমানের হোলারা কইর বাড়ি যায় যাসিনি না? দিন কার আল্লাহর, রাত কার আল্লাহর। তুই যদি আজ মানা করস পয়লা এ বর্ষ এসো না, তুমি তোর কথা শুনতে না চলি যাইব, কই এসো হে বৈশাখ, শাড়ির ড্যান্স লাগে এসো রে এসো, এসো হে বৈশাখ, তুই হাইজলামি কনাই আইছো আজকে রাত বইবে তাহাজ্জুদ না পড়বে, বলে আল্লাহ পুরা বছর সুখে রাখিও, আজকে আমরা তাহাজ্জুদ পড়তেছি জিকির করতেছি, হেতে ডেক সেট লাগায় ওলা মাইয়াল কলেজ ইউনিভার্সিটিতে তুপ দু তুপ দু তুপ দু, তোর গান তুই কর যা, তোর যার নামে তুই জলগ তোর লাই আর দুঃখ নাই। ইউনিভার্সিটি যে ফাঁকিগুলো আছে এই ফাঁকিগুলো হয়ে বোমা মারি মারি রেডিও যত ডরে মাগো দুন্ডের কোনো কেমত হয়ে গেল নি, কোনো ফাঁকিগুলো হয়ে যত কষ্ট হয় তার বোমা বাজে আতশবাজির লগে, ঠিক কিনা? এরকম সিটিং বাজি বাংলাদেশে নাই রে, আগুন ধরি যায়, আগুনও ধরি যায়, তোরে আল্লাহ হেদায়েত করক। নবী ইডি করছে নি না, সাহাবী ইডি করছে নি না, তাইলিডা জাল নোট, কি নোট? জাল নোট, আর জোরে জাল নোট। ইডি হলো মাইয়া সাহেব আল্লাহ, মাইয়া গুলো লগে ডেক সেট লাগায় মাইয়া গুলো ড্যান্স দেয়া গেল বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠানে মানে প্রতিষ্ঠান আর কি, বরিশালে প্রতিষ্ঠান কয় একটু একাদ্দি মারে, ঠিক কি না? প্রতিষ্ঠানে প্রথম এবড়া কথা কয় এবড়া এবড়া হারাম কাজের লগে জড়িত হইস না, মারিয়ে লেব। তারপরে এই বাদ্যযন্ত্র গান গায়ক গায়ক নির্গ কি আসাম, একুশটা জাহান্নামীর কথা তো বলবার কথা আছিল, ঠিক নি রে? তো কেমনে করতাম এই গুণের কলজের মধ্যে শলাকা ঢুকাই ঢুকাই এভাবে ফিড়াইব, তো বুকের মধ্যে কিল্লে ফিটবো আমি চিল্লা করে ডোলটাদের শলাকা দিয়ে ফিড়া তা বুকের মধ্যে ইয়ে থাকতে মধ্যে মে তাকে তো মধ্যে মে তাকে তো মধ্যে আবার হ্যাঁ ঝুকু ঝুকু কি কয় না ঝুকু ঝুকি, তারপরে আবার এটা কিতে হেঁটে না এটা বারো দিয়ে এটা এটা বুকের দিকে মাইতে আছে, ঠিক কিনা? হারমোনিয়াম এটা কারে আছে না, হ্যাঁ ওরে কথা কয় না কারে তোরে জাহাল হইলে এটা কার আছে না, আয় হায় হায় রে মুসলমানের হলাম ইয়ারা কেমনে এগুলা করে মা গো অনকে শুরু হয়ে গেছে গো, তা কি কয় প্রেমের মেন সুইচ বন্ধ করে আমার টিপা দে আমার টিপা দে, কদিনের রকম আরে কি লাই দে ফেরেশতারা কইব কন্যাই দে, ঠিক রে দেখছি নি বুড়ো বয়সে গান কো আরে টিপা দে, হেরে টিভি দি তো কয় মেন সুইচ টিভি দি, হেরে কোদের প্রেমের মেন সুইচ বন্ধ করি হেরে টিভি দি বেলায় কয় প্রেমের বাতি ঝুলি উড়ো হারা জিন্দিগি লাড়াকা আমার একটা গান গাইছে, হাড়ি যায় সোলাই যায় মাটির গাছে লাউ দিচ্ছে লাউ বেলে সোয়াজ্ঞা লাউ বেলে সোয়াজ্ঞই গেছে লাউয়ের ফিসে বৈরা গিয়ে লেগছে, এটা কোন লাউ বুঝলাম না এটা কোন লাউ, ঢ্যাঁস ঢ্যাঁস গিরে রেশা করি গেলে ঠিক কিনা? একদম বিদ্যুটে জামা কাপড়টা করে লাগাই রেখছে নবী কই এরা কারা পাহা উলাইল মোগার নিয়াত আমনের উম্মতের মাঝে যারা গান বাজনা করছে হেগুলা। আবার ইবনে আসাকিরের হাদিসে আছে কি, এ
সুব্বা আলা উজনাইহিম আল আনেকু, তাদের কানে শিশা ডালাই করে দিব, যারা গান হনে গায়। আর যারা জান্নাতি এই দুনিয়াতে, যারা গান বাজনা শুনবে না করবে না, জান্নাতে আল্লাহ গানের কনসার্ট করবেন। লক্ষ্মীপুর শহরে এদিন আধা ঘন্টা কনসার্ট নিয়ে সুরা নমলের 15 নম্বর আয়াত নিয়ে 15 সম্ভবত কথা বলেছিলাম, ফি রওজাতি ইউহবারুন, ইউহবারুন দ্যাট মিন্স কনসার্ট, কি কনসার্ট, গানের কনসার্ট। কষ্ট হয়নি না রে ফাইতেছি না রে, মাইকের টানার লগে বাসি না কষ্ট, এতে যেন দামি দামি জিনিস কিন্তু আরে ক আমিন, আর মাইকো লাগরে হচ্ছে হইছে দেন না তো, হেতা কত ল আছে দলা দলি, ওই আরোগ্যা ফাহাটি কমাল আছে মামু আতু হাসাজার কম হইল নেন, কমাইতে কমাইতে এত রসাই তো না, হেতারা এতে একদল নাই না, একটা মাইক মারা যদি 20-30 হাজার 40 হাজার দিল হয় তাহলে না মেশিন সেরকম দিতে পারে, ঠিক কি না, 5,000 এম্পিয়ার দি যদি ওয়াজটা করলে বেটা উরা 2 রাত ওয়াজ করলেও দুর্বল হইতাম না, কল জায়গাছে হুয়াই ঘুমাইনি রে ঘুমাইনি না। তো আরেকটা কথা কই, যেমন বই রিসত বইবিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসুম্মা তাআলা খাসাবাতিন, রাবি কইতেছে নবীজি তারপরে একটা গাছের কাছে আইছে কাঁটাদার বৃক্ষ আলা